إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد সবাই একসাথে পড়ুন اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد منمر قادر দিল আমার কাদেরে যেতে সোনার মদিনায় পড়েন সবাই মন আমার কাদেরে দিল আমার কাদেরে যেতে সোনার মদিনায় ওই মদিনার পথের ধুলি
ওই মদিনার পথের ধুলি জুড়াই মনোবেদনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তাই ফেরে ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লোহুমাখা মুহাম্মাদ প্রাণেতে হাসরা। হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী, ওরা চিনে নি তো আমি যে মুহাম্মাদ, হৃদয়ে মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে, কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা দেখে না দেখে কে, কেউ যেটা শোনে না শোনে কে, সে আল্লাহর আলিশান দরবারে লাখো কোটি শুকর এবং সুজদ আমরা পড়ে নিচ্ছি কালিমাতুর শুকর আলহামদুলিল্লাহ। সবাই একসাথে আওয়াজ করে পড়ুন, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। لك الحمد بالإيمان، لك الحمد بالإسلام، لك الحمد بالقرآن. الله رب العزة والجلال দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের প্রোগ্রামের যারা অর্গানাইজিং কমিটি, বাংলাদেশী মুসলিম কমিউনিটি, মালয়েশিয়ার উদ্যোগে আজকের যে গ্র্যান্ড সেন্ট্রো বলরুম ক্লাংয়ের এই এরিয়াতে তাফসির মাহফিল 2023-এ এই যে চমৎকার তফসিরের হালাকা বা মজলিসের আয়োজন করা হয়েছে, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বাংলাদেশ মুসলিম কমিউনিটিকে ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি আপনারা যারা বিকেল থেকে এসেছেন আপনাদের সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই, মোবারকবাদ জানাই। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাদা আল-লিকা আত-তাইয়িব আল-মুবারক। এই বলরুমের যারা অথরিটি আছেন তাদেরকে শুকরিয়া জানাই, মিডিয়া কর্মীর ভাইদের শুকরিয়া জানাই, আজকের প্রোগ্রামের অ্যাঙ্কর, সংবাদকর্মী ভাইয়েরা, ভলান্টিয়ার্স ভাইয়েরা, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানিয়ে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআন আল কারিম থেকে আমরা তাফসির শুনব, আমরা সবাই পড়ি ইনশাআল্লাহ। আপনারা সবাই সুস্থ আছেন তো? আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে কোরআনের প্রতি ভালোবাসা মানুষের, কোরআনের মুজিজা। কোরআন মানুষকে অ্যাট্রাক্ট করে, আকর্ষিত করে, কোরআনের এই ক্ষমতা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কণ্ঠের সুমধুর কোরআনের তেলাওয়াত শুনে অনেক কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। আজও কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনের অর্থ পড়ে, কোরআনের তাফসির পড়ে মানুষ আবেগতাড়িত হয়। এটার ইনফ্লুয়েন্স অনেক আলাদা, এটার ইম্প্যাক্ট আলাদা। এই যে দুর্বার আকর্ষণ, এটা কোরআনের আকর্ষণ, ঠিক কিনা? আমরা সবসময় যেন কোরআনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। প্রিয় ভাইরা, আমি সূরাতুল লোকমান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল লোকমানের দ্বিতীয় রুকুর তাফসির আজকে আমরা শুনব। কততম রুকুর? এটা কোরআনের 31 নম্বর সূরা, এটা মাক্কি সূরা। সূরাতুল লোকমান কি সূরা?
মাক্কী সূরা, কোরআনের 31তম সূরা, এবং অনেকগুলো রুকু আছে এই সূরায়। আমরা দ্বিতীয় রুকু থেকে কথা শুনব। বেসিক্যালি এই দ্বিতীয় রুকুতে সাইয়েদনা লোকমান আলাইহিস সালাম ওনার ছেলেকে কিছু অ্যাডভাইস করেছিলেন, উপদেশ। বাবা হিসেবে আমরা আমাদের ছেলেমেয়েদের অ্যাডভাইস করি না? তো উনি ওনার সন্তানকে অ্যাডভাইস করেছিলেন, আর এই অ্যাডভাইসগুলো আল্লাহ তাআলার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সরাসরি তুলে ধরেছেন। তার মানে আল্লাহ তাআলা বুঝাতে চান আমরাও যেন আমাদের সন্তানদেরকে এই অ্যাডভাইসগুলো করি। এবং আপনি অবাক হবেন, আমরা যখন তাফসিরের ইন ডেপথ তাফসিরে যাব, ভিতরে ঢুকবো, আপনি অবাক হবেন যে 3000 বছর আগের সেই উপদেশমালা কিভাবে এই মডার্ন টাইমের সাথে এত প্রাসঙ্গিক হতে পারে। আজ থেকে প্রায় 3000 বছর আগের পিস অফ অ্যাডভাইসেস, 3000 ইয়ার্স ব্যাক ইন দ্য হিস্ট্রি, এত আগের উপদেশ। দেখবেন যে মনে হচ্ছে বর্তমান সময়ের জন্য এই উপদেশগুলো আল্লাহ ধরে ধরে কোরআনে তুলে ধরেছেন। তো এই জন্য আমাদের ছেলেমেয়েদেরকে আমরা কি নসিহত করব, এতদিকে তাকানোর দরকার নেই। বাসায় যে সূরা লোকমান খুলবেন, 31তম সূরা, 12 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত, এই 8টা আয়াত আল্লাহ যা বলেছেন আপনি আর ভাবি মিলে সন্তানদেরকে এটা শোনাবেন, গুড ইনাফ। আর কিছু লাগে? প্রিয় ভাইরা, সন্তান আল্লাহর দেয়া অনেক বড় নেয়ামত। আল্লাহু আকবার! নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয়, চেয়ে নিতে হয়। নবীরা দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেককার সন্তান দেন, হে আল্লাহ নেককার পুণ্যবান সন্তান দেন, আল্লাহ এমন সন্তান দেন যাদেরকে দেখলে আমাদের চোখ জুড়ায়। রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকেও নামাজ কায়েমকারী বানান, আমার সন্তানকেও বানান। তো সন্তানের জন্য দোয়া করতে হয়, নেককার সন্তান চাইতে হয়। আপনারা যারা বিয়ে করেছেন এখনো সন্তান পান নাই, আল্লাহ তাআলা আপনাদেরকে অচিরেই এই সন্তান দান করে আপনাদেরকে ধন্য করুক। যারা এখনো বিয়ে করেননি, বিয়ের পরে আল্লাহ তাআলা আপনাদেরকে সন্তান দান করুক। এটা অনেক বড় নেয়ামা, এটা অনেক বড় নেয়ামা, এটা আল্লাহর কাছে চাইতে হয়। তো এই আলোচনাটা সবার সাথে প্রাসঙ্গিক, যারা বাবা তাদের তো লাগবে ইনস্ট্যান্ট, আজকে রাত্রে যেই শোনাইতে পারবেন। যারা বাবা হতে যাচ্ছেন তারাও আগে থেকে জেনে রাখলেন, ওয়েল প্রিপেয়ার্ড। আর যারা এখনো বিয়েই করেন নাই, প্ল্যান করে রাখেন যে এইটা আমি আমার ওয়াইফের সাথে প্ল্যান করে এই নসিহাগুলো আমার সন্তানদেরকে আমরা শোনাব। সবাই পড়ুন ইনশাআল্লাহ। এবার প্রশ্ন করি, উত্তর দেন, সূরাটার নাম কি? মাক্কী না মাদানী? কত নম্বর সূরা কোরআনের? 31 নম্বর সূরা। আচ্ছা প্রিয় ভাইয়েরা, কালামুল্লাহ মাজিদে কোরআন আল কারিমে আল্লাহ তাআলা মানুষের নামে মোট 8টি সূরা দিয়েছেন। মানুষের নামে কয়টি? এর মধ্যে 6টি সূরা 6 জন নবীর নামে, 6টি সূরা 6 জন, সূরা হুদ, সূরা ইউসুফ, সূরা ইউনুস, সূরা মুহাম্মদ, সূরা নূহ, সূরা ইব্রাহিম। এই 6 জন নবীর নামে 6টা সূরা, আর মানুষের নামে মোট 8টা, নবীর নামে গেল 6টা, আর রইল কয়টা? 2টা। আল্লাহর প্রিয় ভাজন একজন বান্দা এবং একজন বান্দি নামে আল্লাহ আরো 2টা সূরা দিলেন। আল্লাহর প্রিয় বান্দি মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা, ওনার নামে একটা সূরা আছে না? কি নাম? সূরা মারিয়াম। আর আরেকটা হচ্ছে এই যে সূরা লোকমান, উনি কিন্তু নবী না। তাহলে আবার বলি, মানুষের নামে আল্লাহ তাআলা কোরআনে কয়টা সূরা দিয়েছেন? 8টি। এর মধ্যে 6টা দিয়েছেন 6 জন নবীর নামে, আর বাকি 2টা আল্লাহর 2 জন প্রিয় বান্দা বান্দির নামে, একটা সূরা মারিয়াম আর একটা সূরাতু লোকমান। তো আমরা শুরুতেই জানবো যে এই লোকমান কে, কে ছিলেন তিনি? লোকমান আলাইহিস সালাম আল্লাহর প্রিয় ভাজন একজন ব্যক্তি ছিলেন, খুব বিজ্ঞ একজন মানুষ ছিলেন, খুব জ্ঞানী প্রাজ্ঞ একজন ব্যক্তিত্ব ছিলেন। দেখতে উনি কালো ছিলেন, কুৎসিত, চামড়াটা কি ছিল? কালো, ব্ল্যাক। তার মানে ব্ল্যাক হইলেই কাউকে ছোট করা যাবে না। কাজী নজরুল বড় সুন্দর লিখেছেন, কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবাই সমান রাঙ্গা, কেটে দিলে রক্তের রং, যে কালো রঙের তার রক্ত, যে ধবধবে সাদা তার রক্ত লাল। তাহলে ব্ল্যাক হইলেই কাউকে ছোট করা চলবে না। সাইয়েদনা লোকমান আল হাকিম কুৎসিত বর্ণের একজন মানুষ ছিলেন, খাটো একজন মানুষ ছিলেন। কোথায় থাকতেন? মিশর, সুদান, ইথিওপিয়া,
যেটা আগের নাম ছিল হাবাসা এই রিজিয়নে কেউ কেউ বলেছেন মিশরের কোন একটা এলাকায় কেউ সুদান কেউ ইথিওপিয়া তো রিজিয়নটা কাছাকাছি কি করতেন কোন কোন মুফাসসির বলেন তিনি দর্জি ছিলেন দর্জি কেউ কেউ বলেন তিনি ছিলেন কানা নাজ্জারান নাজ্জার মানে কাঠমিস্ত্রি ছিলেন আবার কোন কোন মুফাসসির বলেন তিনি ছিলেন রাইল গনাম মেষপালক হ্যাঁ বেশিরভাগ তাফসিরে এসেছে তিনি মেষপালক ছিলেন ছাগল চড়াতেন যেটা নবীদের পেশা ছিল দায়িত্ব ছিল ওনারা ছাগল চড়াতেন শুরুর দিকে তো লোকমান হাকিম তিনিও ছাগল চড়াতেন এবং তিনি দাস ছিলেন মুক্ত জীবন তার ছিল না তিনি একজন মনিবের আন্ডারে তার ছাগলগুলো মরুভূমিতে যেয়ে কি করতেন চড়াতেন মজার ব্যাপার হচ্ছে সারা দুপুর সারা বিকেল সারা দিন ছাগল চড়িয়ে আসার পরে লোকমান যখন বাসায় ফিরে আসতো তখন এলাকার লোকজন সবাই লোকমানের কাছে জড়ো হতো আর উনি তাদেরকে তার প্রজ্ঞা তার বিজ্ঞজিত কথাগুলো শেয়ার করতেন শোনাতেন এগুলো বলতেন তো এগুলো দেখে লোকমানের মালিক অবাক কিরে আমার কাছে এলাকার কেউ আসে না কিন্তু আমার দাস দেখতে কুৎসিত কালো এই লোকমানের কাছে সবাই এসে ঘিরে থাকে কি ওর কাছে কি পায় কি আছে ওর কাছে তো শ্রোতাদের কয়েকজনকে ডেকে বললো ঘটনা কি তোমরা সবাই লোকমান সন্ধ্যাবেলায় ফিরে আসলে তার পাশে জড়ো হও কেন কি পাও তো তারা বললো আপনার দাস লোকমান এটা সে সাধারণ কোনো মানুষ নয় সে অসাধারণ মানুষ সে এমন কথা বলে এগুলো শুনলে জীবন পাল্টে যায় সুবহানাল্লাহ মালিক বলে ঘটনা কি আমি ওর মালিক কই কোনোদিন তো এরকম ওর সাথে কোনো কনভারসেশনে যাই নাই কথা হয় নাই আমি তো শুনি নাই দেখি আজকে চেক করে দেখি কি ওর এত বিজ্ঞতা এত জ্ঞান এত প্রাজ্ঞতা কিসের দেখি তো আজকে সন্ধ্যাবেলায় ফিরছে উনি বলতেছি ইয়া লোকমান ইযবাহ লানা শাতান একটা ছাগল জবাই করো ওয়া আখরিজ মিনহা আতিয়াবা মুদগাতাইন এবার এই ছাগলের সবচেয়ে শ্রেষ্ঠ দুইটা অঙ্গ কেটে নিয়ে আসো যাও ফা আখরাজাল লিসানা ওয়াল কলব লোকমান যে ছাগল জবাই করে ছাগলের জিব্বাটা আর কলব হার্ট এই দুইটা কেটে নিয়ে আসে বলছে এই দুইটা শ্রেষ্ঠ বলছে আচ্ছা ঠিক আছে মালিক আবার বলল ওয়াযবাহ লানা শাতান উখরা ইয়া লোকমান যাও আরেকটা জবাই করো ওয়া আখরিজ মিনহা আখবাসা মুদগাতাইন এবার সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ ছাগলের কেটে নিয়ে আসো যাও দেখি আখরাজাল লিসানা ওয়াল কলব সে আরেকটা ছাগল জবাই করে আবার জিব্বা আর হার্ট কলব কেটে নিয়ে আসছে বলছে এই যে এটা সবচেয়ে নিকৃষ্ট তো মালিক বলে মা হাজা ইয়া লোকমান মা লেখা ইয়া লোকমান ঘটনা কি লোকমান শ্রেষ্ঠ দুইটা অঙ্গ কাটতে বললাম জিব্বার কলিজা হৃদয় কেটে নিয়ে আসলা বললাম সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ কাটো আবার জিব্বার এটা কেটে নিয়ে আসলা তো লোকমান বলতেছে জিব্বা আর হৃদয় যদি শ্রেষ্ঠ হয় কলব যদি শ্রেষ্ঠ হয় এর চেয়ে শ্রেষ্ঠ অঙ্গ আর হতে পারে না আর জিব্বা আর কলব যদি খারাপ হয় মানুষের মুখ আর হৃদয় যদি খারাপ হয় এর চেয়ে নিকৃষ্ট অঙ্গ আর হতে পারে না সে তো অবাক তাই তো সে চিন্তা করে দেখে তাই তো এই মুখ দিয়ে মানুষ ভালো কথা বলে সত্যের পায়গাম পৌঁছায় মানুষকে কল্যাণের জন্য ডাকে জিকির করে তাসবি পড়ে কোরআন তেলাওয়াত করে তখন তো এই জিব্বা শ্রেষ্ঠ আবার এই জিব্বা দিয়ে যখন সে সমালোচনা করে গীবত করে শেখায়াত করে অন্যকে গালি দেয় কটু কথা বলে তখন তো এই জিব্বাটাই নিকৃষ্ট ঠিক কিনা আবার এই হৃদয় দিয়ে এখানে সিনা যখন আল্লাহর জিকির বসায় এই হৃদয় দিয়ে মানুষের কল্যাণের কথা চিন্তা করে সত্যের কথা চিন্তা করে তখন তো এটা সবচেয়ে ভালো আবার এই হৃদয়ে যদি অন্যের ব্যাপারে হিংসা পুষে রাখে এই হৃদয়ে যদি সে নিজের ব্যাপারে হাই স্টিম অহংকার পুষে রাখে তাইলে হৃদয়ের চেয়ে খারাপ অঙ্গার হতে পারে মালিক অবাক হয়ে গেল তাই তো লোকমান আসলেই তুমি অনেক প্রাজ্ঞ অনেক বিজ্ঞ যাও তোমাকে আমি আর এই বন্দিত্বের মধ্যে আটকে রাখতে চাই না তোমাকে আমি এই ভালো কথাগুলো গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজ থেকে তোমাকে লোকমান আমি আজাদ করে দিলাম মুক্ত জীবন পেয়ে মুক্ত বিহঙ্গের মতো তিনি উড়ে বেড়াতে লাগলেন আর মানুষের কাছে তার এই প্রাজ্ঞ বিজ্ঞচিত কথাগুলো তিনি ছড়াতে লাগলেন তো তিনি তার সন্তানকে ডেকে বলেছিলেন কিছু উপদেশ দিয়েছিলেন ডেকে